হ্যালো ওয়েলকাম টু এভরিওান ইন দিস ভিডিও এটা আমাদের হচ্ছে পর্ব সিক্স মানে ম্যাথমেটিক্স কন্যাট অ্যাপটিটিউডের যে সিরিজটা করছিলাম তার চার নম্বর পর্ব আমরা চারটে প্রথম চারটে পর্বতে অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম করেছি পাঁচ নম্বরে আমরা বর্গ ঘন বর্গমূল ঘনমূল এর বেসিক থিওরিগুলো কীভাবে বার করতে হয় সেগুলো করেছি কয়েকটা এক্সাম্পল করেছিলাম এই পার্টটাতে আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেনলি এসএসসির কোশ্চেন আমরা কয়েকটা সলভ করে নেবো ঠিক আছে প্রিভিয়াসগুলো দেখতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো ওকে প্রথম কোয়েশ্চেনে যাই এগুলো আমরা লিস্ট কতবারে দেখিয়েছিলাম জাস্ট স্কয়ারের লিস্ট আর একটা কিউবের লিস্ট এগুলো আমরা যদি মনে রাখতে পারি সব নয় কিছু যদি প্রথম দিকের গুলো মনে রাখতে পারি তাহলে ক্যালকুলেশানটা ইজি হয় ওকে আচ্ছা প্রথম কোশ্চেন এটা ভিডিওটা পজ করো করে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করার চেষ্টা করো যে রুট আন্ডার টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো সেভেন্টি টু পয়েন্ট নাইন জিরো প্লাস রুট আন্ডার পয়েন্ট ওয়ান বাই এইট পয়েন্ট ওয়ান এর ভ্যালুটা কী হবে ঠিক আছে ভিডিওটা পজ করো করে অ্যান্সারটা করার চেষ্টা করো অ্যান্সার হয়ে গেলে তারপরে দেখো ঠিক আছে সিম্পল দুদিকে পয়েন্ট আছে আমরা দশ দিয়ে ওপর নিচে যদি গুণ করে দিই টু ফিফটি সিক্স সেভেন টোয়েন্টি নাইন এদিকে হয়ে যাবে ওয়ান বাই এইট ওয়ান টু ফিফটি সিক্স হচ্ছে ষোলো স্কোয়ার আর সেভেন টোয়েন্টি নাইন হচ্ছে টোয়েন্টি সেভেন স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে ষোলো বাই টোয়েন্টি সেভেন আর এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই নাইন জাস্ট যোগ করলে আমরা পেয়ে যাবো নাইনটিন বাই টোয়েন্টি সেভেন বোঝা বলো ইজি এখানে আমাদের স্কোয়ারটা যদি মনে থাকে ইজি আদারওয়াইজ কিন্তু একটু মুশকিল হয়ে যাবে সেভেন টু টোয়েন্টি নাইন মানে হচ্ছে সাতাশ স্কোয়ার আর টু ফিফটি সিক্স হচ্ছে ষোলো স্কোয়ার স্কোয়ার বার করার নিয়ম নিশ্চয়ই মনে আছে টোয়েন্টি সেভেনটা দেখায় ষোলোটা তো পারবে টোয়েন্টি সেভেনের স্কোয়ার যদি বার করতে হয় আমাদের দুই স্কোয়ার চার সাত স্কোয়ার উনপঞ্চাশ আর সাত দুগুণে চোদ্দো আর তার ডবল করলে আঠাশ আঠাশ যোগ করে দাও নাইন আট চার বারো দুই ও থেকে এক ছয় এক সাত ক্লিয়ার আশা করি মনে পড়েছে স্কোয়ার কীভাবে বার করতে হয় নেক্সট কোয়েশ্চেন যাই ভিডিওটা পজ করো করে এটা চেষ্টা করো যে এটার ভ্যালু কী হবে অ্যাকচুয়ালি এটা সার্সের কোশ্চেন যাই হোক এখানে আমরা করে নিতে পারি অসুবিধা নেই চেষ্টা করো দেখো এটা কি আমরা একটু সাজিয়েছি এটা এই যে টু আছে এই টুটা দেখেই মাথায় ক্লিক করা উচিত আর এই রুটটা তো নেই অ্যান্সারে তাহলে সেখানে মাথায় ক্লিক করা উচিত এটা একটা হোলস্কোয়ারের প্রভাবে সাজাতে হবে হোল স্কোয়ার কী করে আসবে না আমাদের ওই যে ফর্মুলাটা রয়েছে তিনটে এখানে কোয়ান্টিটি আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার ওকে এবার এখানে দেখতে পাচ্ছি দুটো মাইনাস আছে এবং সেই দুটো মাইনাস যার সাথে আছে কমন ফ্যাক্টরটা হচ্ছে রুট ফাইভ তাহলে এখানে যদি সিটা মাইনাস হয় তাহলে কি হয়ে যাবে এইটা মাইনাস হয়ে যাবে এইটা মাইনাস হয়ে যাবে রাইট তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি তার হোলস্কোয়ার তাহলে এখানে আমাদের ওই একই ফর্মুলায় চলে এলো রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট ফাইভ তার এখানে দেখতে পাচ্ছি রুট থ্রি স্কোয়ার রুট টু হোল স্কয়ার রুট ফাইভ স্কয়ার তার মানে তিন আর 2 পাঁচ আর 2 দশ এটার সাথে ম্যাচ করে গেলো আর এদিকে আমাদের ফর্মুলাতে ওটা ম্যাচ করে গেলো তাহলে বসিয়ে দিলাম অ্যান্সার চলে এলো নেক্সট কোয়েশ্চেন চেষ্টা করো ভিডিওটা পজ করে ভ্যালু অফ দিস রুট আন্ডার টোয়েন্টি প্লাস টেন রুট থ্রি আর রুট আন্ডার সেভেন মাইনাস ফোর রুট থ্রি এটার ভ্যালু কত হবে ঠিক আছে ক্লোজেস্ট টু নিয়ারলি ভ্যালু হবে এক্স্যাক্ট ভ্যালু হবে না আচ্ছা এই রুটটা তাহলে তোলার একটা চেষ্টা করছো করতে হবে এখানে রুটটা কী করে উঠবে না এখানে দেখতে পাচ্ছি টেন রুট থ্রি এটাকে ওই টু এ বি ফর্মে সাজাতে হবে তাহলে টু এ বি করলাম তাহলে ফাইভ এ স্কোয়ার আর এদিকে রুট থ্রি স্কোয়ার করে দিলাম তাহলে এখানে ফাইভ প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার হয়ে গেল সিমিলারলি এটা টু এ বি করলে কী হচ্ছে টু এ স্কোয়ার আর এদিকে হচ্ছে রুট থ্রি স্কোয়ার তাহলে এখানে হয়ে গেলো টু মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার স্কোয়ার আর রুটটা উঠে যাবে ফাইভ প্লাস রুট থ্রি এখানে মাইনাস টু মাইনাস রুট থ্রি এখানে তাহলে প্লাস হয়ে গেলো এই দুটো কেটে গিয়ে থ্রি হয়ে যাচ্ছে এই দুটো মিলিয়ে টু রুট থ্রি হয়ে যাচ্ছে এবার রুট থ্রির ভ্যালু নিয়ারলি ওয়ান এটাকে জাস্ট গুণ করলে সিক্স তার মানে সিক্স কাছে নেক্সট যাই চেষ্টা করো একটা এটা টু বাই বাই এটা আছে আর এটা রয়েছে এটা এইটার ভ্যালুটা কী হবে চেষ্টা করো দেখো এখানে আমরা যেটা করব নিচ থেকে এই রুটটাকে তাড়ানোর চেষ্টা করবো এই রুট মাইনাস রুট সেভেন আছে এটাকে প্লাস ওপর নিচে দিয়ে গুণ করে দিচ্ছি সিমিলারলি এখানে রুট ফাইভ প্লাস টু ছিল এটা মাইনাস ওপর নিচে গুন করলাম এটা রুট সেভেন প্লাস টু দিয়ে ওপর নিচে গুন করলাম ঠিক আছে এবারে এখানে দেখতে পাচ্ছি যে এইটা ওই যে এইটা টোটালটা এ এটা বি তার মানে এ মাইনাস বি এ প্লাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি হয়ে গেলো এটা যদি করি তাহলে রুট ফাইভ মাইনাস টু তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে রুটটা উঠে যাবে এদিকে রুট ফাইভ স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে একটা রুট আছে অবভিয়াস রুটটা এখানে থাকবে কিন্তু ওই একের রুট বলে ওটা উঠে যাবে অসুবিধা নেই আর এটা হয়ে যাচ্ছে সাত মাইনাস চার আর ওপরে ওইটা ওকে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এটা তো হোলস্কোয়ার ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা রুট সেভেন স্কোয়ার সেভেন এটা ওয়ান হচ্ছে এটা থ্রি হচ্ছে এই থ্রি থ্রি কেটে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার দুইয়ের সাত সাত কেটে গেলো তাহলে টু রুট টেন আছে এই রুট টু রুট টেনটা কেটে যাবে এই জিনিসটা পড়ে থাকবে এখানে রুট ফাইভ মাইনাস টু ছিল মাইনাসের জন্য প্লাস হলো এটা মাইনাস রুট সেভেন হলো এটা মাইনাস টু হলো তাহলে টু টু কেটে যাচ্ছে রুট সেভেন রুট সেভেন কেটে যাচ্ছে রুট ফাইভ রুট ফাইভ কেটে যাচ্ছে এই রুট টুটা পড়ে রইলো সিম্পল নেক্সট কোয়েশ্চেনে যাই এটা চেষ্টা করো ভিডিওটা পজ করে এইটা বার করতে হবে এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে ওকে তার জন্য আমরা এইটা প্রথমে কিউ রুট বার নিই কিউ রুট বার করার মনে আছে এদিক থেকে তিনটা নিতে হয় তারপর এদিকে স্বচ্ছ পঁচিশ মানে পাঁচ পাঁচ শেষে পাঁচ মানে পাঁচ আসবেই আর এটা কার মধ্যে পড়ছে দুইয়ের কিউ আর তিনের কিউ তাহলে লোয়ারটা নিতে হয় দুই তাহলে পঁচিশের কিউ এটা তাহলে এটা পঁচিশ হয়ে যাচ্ছে এটা রুট এক্স হয়ে যাচ্ছে এটা ফোর এই ফোরটাকে এবার নিয়ে আসলাম একুশ তাহলে একুশের স্কোয়ার বার কর মনে আছে নিশ্চয়ই একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার বসালাম তাদের গুণ করে দুই দিয়ে গুণ দুই দুগুণে দুই এক কে দুই তাকে দুই দিয়ে গুণ করলে চার যোগ করে দিলাম স্কোয়ার বার করার নিয়ম আগের ভিডিওতে আমরা ডিটেলসে করেছি নেক্সট কোয়েশ্চেন চেষ্টা করো এটা ফোর বাই ওয়ান প্লাস রুট টু প্লাস রুট থ্রি টু এটা দেওয়া আছে সেখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান কত দেখো এটাকে আমরা ওই নিচ থেকে আমরা রুটগুলোকে গুণ তুলব কী করে তুলবো এটাকে ওই ওপর নিচে ওয়ান প্লাস রুট টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এটাকে হোল স্কোয়ার ফর্মে ভেঙে দিলাম এখান দিয়ে দেখতে পাচ্ছি দুই আর একে তিন মাইনাস তিন কেটে যাচ্ছে টু রুট টু সেই টু এর সাথে একটা কেটে যাচ্ছে এই রুট টু আর দুই কেটে গিয়ে রুট টু হবে এই রুট টুটাকে যদি গুণ করি রুট টু হলো এটা টু হলো এটা রুট সিক্স হলো এবার এর সাথে যদি কম্পেয়ার করি দেখতে পাচ্ছি কনস্ট্যান্টটা এ মানে এ কোয়াল টু দুই আর রুট টুর কোফিসিয়েন্টটা বি তার মানে বি ইকাল টু ওয়ান রুট থ্রির কোফিসিয়েন্ট এখানে নেই তাহলে জিরো সি আর রুট সিক্সের কোঅিসিয়েন্ট এইটা মাইনাস ট্রি তাহলে ডি ইকাল টু ওয়ান জাস্ট এ বি ইবি সিটির ভ্যালু বসলাম অ্যান্সার পেয়ে গেলাম নেক্সট কোশ্চেন চেষ্টা করো এটা দেখো এখানে এই জিনিসটাকে আগে ভেঙে নিই এটাকে হোল স্কোয়ার ফর্মে যদি নিয়ে আসতে পারি রুটটা উঠে যাবে এটা হোল স্কোয়ার ফর্মে আনার জন্য এটাকে টু এ ভি ফর্মে লিখবো তাহলে টু এ মানে দুই রুট থ্রি এটাই ফোর রুট থ্রি হবে তাহলে টু এ ফর্ম হয়ে যাচ্ছে তাহলে দুই এ স্কোয়ার এদিকে রুট থ্রি স্কোয়ার তার মানে টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে এটা যদি টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার হয় এই রুটটা কি হবে উঠে যাবে রুটটা যদি উঠে যায় এখানে পড়ে থাকছে থ্রি এখানে আট আর এই জিনিসটা হয়ে গেছে টু প্লাস রুট থ্রি রাইট এবার আট দিয়ে এটাকে গুণ করে দিলে ষোলো আর এটা এইট রুট থ্রি তাহলে ষোলো আর তিনে উনিশ আর এখানে এইট রুট থ্রি এইটাকে এবারে তাহলে হোল স্কোয়ার ফর্মে সাজানো যায় কিনা দেখতে হবে তাহলে এইটাকে টু এ বি ফর্মে যায় টু এ বি মানে আট আছে তো দুই নিয়ে নিলাম তাহলে কত হবে চার তাহলে চার দুগুনে আট এটা এটা তাহলে চার স্কোয়ার আর রুট থ্রি স্কোয়ার করলে মিলছে ষোলো আর তিনে উনিশ মিলছে তাহলে ফোর প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে এই রুটটা উঠে যাবে ফোর প্লাস রুট থ্রি রুট থ্রি থ্রি কেটে যাচ্ছে রুট ফোর রুট ফোর করলে দুই কেন হবে হ্যাঁ রুট ফোর করলে তো দুই হবে সিম্পল তাহলে দুই অ্যান্সার অ্যান্সার হচ্ছে দুই নেক্সট কোয়েশ্চনে যাই চেষ্টা করো এটা এইটার ভ্যালু আর করতে হবে ওকে আচ্ছা দেখো এটাকে কী করছি আমরা একটুখানি ভাঙা ভাঙি করে নিই এখানে এইটা চল্লিশ মানে কত চার ইন্টু দশ চারটা রুটের বাইরে বার হলে দুই হয়ে যাবে তাহলে দুই ইন্টু দশ এটা রুট ফাইভ এটা চার পনেরো চার পাঁচ না ষোলো হ্যাঁ পাঁচ ষোলো আসি ষোলোটা বাইরে আসলে চার হবে আচ্ছা তাহলে এখানে টেন আর এই টেন তিনটে ট্রেন রুট টেন আছে আর এখানে টু রুট ফাইভ এখানে মাইনাস পাঁচ থামে তিনটে এখান থেকে থ্রি রুট ফাইভ যদি কমন নিই ওপর থেকে আমরা রুট ফাইভ কমন নিয়েছি তাহলে এটা রুট টু পরে থাকবে এটা ওয়ান আর এখান থেকে থ্রি রুট ফাইভ কমন নিলে এটা রুট টু পরে থাকবে এটা ওয়ান তাহলে এখান দিয়ে তিন পাঁচ পাঁচ হয়ে যাচ্ছে আর এখান দিয়ে আমাদের নিচ থেকে রুটটাকে তুলতে হবে রুট টু মাইনাস ওয়ান ছিল তাহলে রুট টু প্লাস ওয়ানদের নিচে গুণ করলাম নিচের হয়ে যাচ্ছে দুই মাইনাস ওয়ান আর এটা এইটা হোল স্কোয়ার ফেলে দেবে স্কোয়ার প্লাস বি প্লাস টু এ বি এখান থেকে আমাদের এই চলে আসবে আশা করি বোঝা গিয়েছে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে একটা নতুন চ্যাপ্টার মেনলি সিমপ্লিফিকেশান হয়তো বা দশক দশক ওই চপটা করতে পারি ঠিক আছে আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হয়ে থাকতে পারো এখানে এই লেকচারের পিডিএফ কপিটা পেয়ে যাবে আর এটা ইউটিউব চ্যানেল এখানে গিয়ে আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনে দেখতে পারো আর ফিজিক্স রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আলাদা একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারো এখান থেকে কিছু শিখলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা শেয়ার করো বন্ধুদের আর নতুন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিলো যারা সাবস্ক্রাইব করেছো থ্যাঙ্ক ইউ আর সাথে বেল আইকনটা প্রেস করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংক ইউ